হ্যালো, আসসালামু আলাইকুম সকল পাখি প্রেমী ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আমিও মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনাদের পাখিগুলোও ভালো আছে, অনেক সুস্থ আছে। অবশ্যই শীতের ভিতরে একটু যত্ন নেবেন পাখিদের প্রতি। তো আজ আমি আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে উপকৃত হতে পারবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সেগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন। চলুন তাহলে আর আপনাদের অপেক্ষা না করিয়ে নতুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ভিডিওটির বিষয়টি হলো পাখির জন্য বেস্ট ক্যালসিয়াম কীভাবে বানাবেন, মানে ন্যাচারালিভাবে আপনি কীভাবে বানাবেন। আমি তো ওষুধের মাধ্যমে দিতামেন, কিন্তু ন্যাচারালি একটি পাখির ক্যালসিয়াম কীভাবে পূর্ণ করবেন, সেটা কীভাবে তৈরি করবেন সেটাই দেখবো। চলুন তাহলে আজকে দেখা যাক। তো আমি ফার্স্টে কেটেল ফিশ বোন, এটা যে কোনো পাখির দোকানে পেয়ে যাবেন। এটা পাখির জন্য খুব উপকারী একটা জিনিস, পাখির ক্যালসিয়াম পূরণ করতে সাহায্য করে। কেটেল ফিশ বোনটাকে আগে ভেঙে নেবেন। আমি ফার্স্টে নিয়েছি, ওটা দেখাতে পারিনি, যান দেখিয়ে নিই আপনাদের। এই যে দেখুন, কেটেল ফিশ বোনগুলো আমি ভেঙে নিয়েছি। তো ফার্স্টে কেটেল ফিশ বোনগুলো নিয়ে ভেঙে নেবেন। এভাবে ভালোভাবে ভেঙে নিতে হবে, যাতে ব্লেন্ড করতে সুবিধা হয় এবং তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। এর ভিতরে আপনারা মিশাবেন আপনাদের রেগুলার ইউজ করা হয় যে ডিম, ডিম যে ভাজার পরে যে খোসাটা থাকে সেই খোসাটা আপনারা নিয়ে নেবেন, সেগুলো ভেঙে এর ভিতর দিয়ে দেবেন। তো ডিমের খোসা এবং কেটেল ফিশ বোন দুটাই ভালোভাবে একটু ভেঙে ব্লেন্ড করে নেবেন, এতে মানে তাড়াতাড়ি গুঁড়ো হতে সাহায্য হবে। দেখুন আমি ভেঙে নিচ্ছি জিনিসটা ভালোভাবে। তো এখন ব্লেন্ড করে নেব, ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, আস্তে ধীরে। এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে একদম মিশে যায়, মানে পাউডারের মতো হয়ে যায়। দেখুন এই যে ব্লেন্ড করে নিয়েছি, একদম পাউডারের মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এর ভিতর আমি মিশাবো। আগে আমি সজনের পাতা গুঁড়ো করে ভালো করে শুকিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটি মিশিয়ে দিব এটার সাথে, যাতে জিনিসটা আরও ভালো হয়ে যায় এবং উপকৃত ভালো হয় আর কি। কারণ সজনের পাতার ভিতর প্রচুর পরিমাণ ভিটামিন ও ক্যালসিয়াম আছে, পাখির জন্য এটা খুব উপকার হবে। তো দেখুন এটাকেও ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি। এমনভাবে মিক্স করে নিতে হবে যাতে সবগুলো উপাদান একসাথে মিশে যায়। দেখুন একদম মিক্স হয়ে গেছে সব কিছু। তো এগুলো আপনারা সফট ফুড, পাখির সফট ফুডের সাথে মিশিয়ে খেতে দিতে পারেন, এবং অন্যভাবে কোনো প্রক্রিয়ার মাধ্যমে খাবার সাথে মিক্সড করে খেতে দিতে পারবেন, যেগুলো ভিজা জাতীয় খাবার সাথে। এটি খাওয়ালে অবশ্যই আপনার পাখির ক্যালসিয়াম এবং ভিটামিনের অভাব পূরণ হয়ে যাবে ন্যাচারালিভাবে। তো আমি এইভাবে খাওয়াই এবং আমার পাখিতে ভালো রেজাল্ট করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।